নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বইয়ের চ্যানেল টক অন বুকসে। আজকে কি বই, কত দাম, কার লেখা, কোন প্রকাশক, এসব বলার আগে দুটো প্রশ্ন করার ইচ্ছে রয়েছে আপনাদের। এক, আপনারা কি ব্যোমকেশ কাহিনীর অত্যন্ত বড় ফ্যান? আপনারা কি মিস করেন যে এখন আর ব্যোমকেশ কাহিনী লেখা হয় না? আর বিশেষত আপনি কি পথের কাঁটা, সজারুর কাঁটা, অগ্নিবাণ, তারপর অর্থমনার্থম, এই যে বিশেষ ঘরানার যে ব্যোমকেশ কাহিনী, এর কি আরও বেশি করে ফ্যান? মানে যদি সেরা ব্যোমকেশ বলতে হয় আপনাকে এই কাহিনীগুলোকে বলবেন? তার জন্য যদি সবকটা উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকে আপনার জন্য একটা বই আছে, বা আপনাদের জন্য একটা বই আছে, সেটি নাম সেটি হলো এটি। বইটার নাম অর্থতৃষ্ণা, লিখেছে সুমিত বর্ধন এবং ছিপে বার করছে কল্পবিশ্ব প্রকাশনী। দাম রেখেছে 160 টাকা। তো প্রথমেই কেন বললাম যে ব্যোমকেশ কাহিনী কেন ভালো লাগতে হবে, কারণ এই গল্পটি আগাগোড়া আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাচেলার ব্যোমকেশ এবং অজিতের কাহিনীর ফ্লেভার দেবে। কিন্তু এই গল্পটা আগাগোড়া ওই সময়, মানে যে সময় ব্যোমকেশ কাহিনী লেখা হয়েছে সেই সময়কালীন হিসাবেই রয়েছে। গল্পে মহাযুদ্ধের উল্লেখ রয়েছে, কিন্তু লেখক স্পষ্ট করে বলেননি কিন্তু কোন মহাযুদ্ধ, এই একটা প্রবলেম আছে। আর সরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচুর আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর আসছে, সরি, তো তার জন্য ক্ষমা চাইবেন। তো যাই বলছিলাম, প্রচুর পরিমাণে ব্যোমকেশ ফ্লেভার রয়েছে, কিন্তু তাছাড়া আর কি রয়েছে? তাছাড়া রয়েছে অদ্ভুত কিছু গ্যাজেটের ব্যবহার, কিছু সেমি আধুনিক আশ্চর্য জিনিসপত্র, যেটাকে কল্পবিজ্ঞানের যারা গবেষক, যারা ইতিহাস লিখেছে কল্পবিজ্ঞানের, বা যারা মানে জনার ভাগ করেছেন, তারা বলেন এটাকে স্টিমপাঙ্ক। তো স্টিমপাঙ্কের যারা মানে পড়াশোনা করেছেন, স্টিমপাঙ্ক সম্পর্কে যারা জানেন, তারা নিশ্চয়ই জানেন স্টিমপাঙ্ক কাকে বলে। আমিও জানতাম না, কিন্তু এই বইটি মানে যারা প্রকাশক তাদের মতে এটি বাংলা ভাষায় প্রথম স্টিমপাঙ্ক কাহিনী। তো সেটা জেনেই পড়তে শুরু করেছে, কিন্তু যত এগিয়েছে গল্প, যেহেতু ব্যোমকেশের একেবারে ডাইহার্ড ফ্যান আমি, আর বিশেষ করে যে কাহিনীগুলো আমি বলবো, আমি সেই কাহিনীগুলো বিশেষ করে ভক্ত, তো সেই কাহিনীগুলোর ভক্ত হওয়ার জন্য এই কাহিনীটাকে, এই বইটাকে একেবারে খুব মন দিয়ে পড়েছি এবং খুবই এনজয় করেছি। তো লেখককে আমি লিখিতভাবেও জানিয়েছি, যদি এই ভিডিও কোনো রকমে তার কাছে পৌঁছোয়, তাকে বলে দাদা স্যার আপনি মানে লেখা ছাড়বেন না, এই যে সিরিজটা এটাকে আরও বড় করুন, আরও বেশি করে লিখুন। এবারে অনেকে এবারে কি, তারপর এ হলো গিয়ে আমার এই বই নিয়ে সব বক্তব্য যা বলা বলে দিলাম। তো এরপরও কয়েকটা প্রশ্ন আছে, যে অনেকে বলতে পারেন যে ভাই ব্যোমকেশ ঘরানাই কেন বাঁচলেন, যদিও সোজাসুজিভাবে ব্যোমকেশ আসেনি, কিন্তু লেখকের মনে যে ব্যোমকেশ ছিল, তার সবচেয়ে বড় উদাহরণ হলো গিয়ে এই কাহিনীর যে গোয়েন্দা ক্যারেক্টার, তার নাম হলো ধৈর্যটি, যার অর্থ শিব, আর ব্যোমকেশ যার নামের অর্থ শিব। মানে লেখকের মাথায় কোনো না কোনোভাবে যে শরদিন্দুর ব্যোমকেশ কাজ করেছে, গোয়েন্দার নাম বাছাই করাটাই তার প্রমাণ, ধৈর্যটি। তো এবারে অনেকে বলতে পারে ওয়াই ব্যোমকেশ, ব্যোমকেশ কেন, একটা জনারকে বাংলা ভাষায় প্রতিষ্ঠা করার জন্য একটা পুরনো গোয়েন্দাকে কেন টেনে আনা হয়েছে? তো আমি বলতে পারি, যদি মানে ইংরেজি অ্যানিমেটররা সায়েন্স ফিকশন গল্প বেশ যদি গোয়েন্দা গল্প লিখতে গিয়ে শার্লক হোমসকে ক্লোন করে, তারপরে ওয়াটসনে সাইবর্গ বানিয়ে যদি তৈরি করতে পারে, দেন ওয়াই নট আমাদের ব্যোমকেশ? আমরা তো সাইবর্গ বানাচ্ছি না, সোজাসুজি ব্যোমকেশকে আনছি না, আমরা ব্যোমকেশ ঘরানার কাউকে একটা নতুন এরাতে প্রতিস্থাপন করার চেষ্টা করছি। তো লেখককে আবার বলছি স্যালিউট স্যার, স্যালিউট। এই যে ঘরানা শুরু হয়েছে, এটাকে থামাবেন না প্লিজ।
নতুন নতুন চিন্তা, কোনো কঠিন কাজ, অবশ্যই কঠিন কাজ, একটা তৈরি কাঠামোর ওপরে একটা নতুন জিনিস অ্যাড করা সত্যি কঠিন কাজ। এবং কিছু কিছু জিনিস আছে, যেহেতু আমি একজন, আমার একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, তাই হলোরিথ কার্ডের ইউজটা মজা পেয়েছি। তারপরে যেহেতু যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই কিছু কিছু যে ব্যাপারগুলো, রোবোটিক্সের ব্যাপারটা, প্রাচীন যে হলোরিথ কার্ড দিয়ে কোড ডিকোড করার যে ব্যাপারটা, প্রোগ্রাম করার যে প্রাচীন পদ্ধতি, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। কিন্তু আর একটা জিনিসও ভালো লেগেছে, চিরন্তন যে দ্বন্দ্ব, টাকা পয়সা প্রেম এসবের যে দ্বন্দ্ব, যদিও এই গল্পে এখনও প্রেম আসেনি, এটা পুরোদস্তুর একটা কিশোর কাহিনী বলতে পারা যায়, এখানে কোনো রকম অ্যাডাল্ট জিনিস অ্যাড হয়নি, আশা করি ভবিষ্যতে আসবে। তো সব মিলিয়ে সুমিত বর্ধনের এই যে অর্থতৃষ্ণা যে নতুন ঘরানা শুরু করলো, নতুন ব্যোমকেশ ঘরানা শুরু করলো, বা ব্যোমকেশ টাইপের ঘরানা শুরু করলো, এটাকে আরও বেশি করে চাই। এটা যেমন প্রথম কাহিনী দিয়ে শুরুয়াত হলো, সেটা যেন মানে আরও বেশি মোটা হয়ে আছে, ভবিষ্যতে যেন দুর্যোগটি সমগ্র বলে আমরা বইটা পাই। গবেষণা চালিয়ে যান, কাজ চালিয়ে যান, আমরা এরপরে আরও আপনার লেখা চাই। এবার একটি ভিডিও শেষ করলাম, নমস্কার। আর যাবার আগে যা বলে দিই, যদি আপনি এই ভিডিও প্রথমবার দেখেন বা আগের ভিডিও, তাহলে আগের ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল বাজান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাতে বাকি সব ইউটিউবাররা যা বলে। আর দ্বিতীয়ত, এই বইটা যদি আপনারা কিনতে চান তাহলে নিজে কমেন্ট করতে পারেন, আর আমার নিচে সব হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার থাকবে, ওইখানে কন্ট্যাক্ট করলে, আপনি যদি ইন্ডিয়ার মধ্যে হন তাহলে আমি আপনাকে বই পাঠিয়ে দিতে পারবো। এবার যদি ওয়েস্ট আমার ক্যাশ অন ডেলিভারি রেঞ্জের মধ্যে হন তাহলে ক্যাশ অন ডেলিভারি করে দেবো, যদি ক্যাশ অন ডেলিভারি রেঞ্জের বাইরে হন তাহলে বাই পোস্ট পাঠিয়ে দেব যদি চান। কিন্তু এটা বলবো, যারা ব্যোমকেশ ফ্যান, যারা সায়েন্স ফিকশনের ফ্যান, যারা অন্য ধরনের একটু কাহিনী চান, তাদেরকে অবশ্য পাঠ্য, অবশ্য পাঠ্য যাকে বলবো। এই বলে আজকের ভিডিও সত্যি সত্যি শেষ করলাম, নমস্কার।